ন্যায্য ক্ষতিপূরণ সহ তিন দফা দাবি নিয়ে 45 দিন যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে আন্দোলন করছে শ্রমিকরা। 2012 সালের 24 নভেম্বর আশুলিয়া তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ডে আহত শ্রমিকরা এখনও তাদের ন্যায্য ক্ষতিপূরণ পায়নি। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। 2012 সালের 24 নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনে ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে 125 জন নিহত, 54 জন নিখোঁজ সহ আহত হন অসংখ্য শ্রমিক। জীবন বাঁচাতে বহুতল ভবন থেকে লাফ দিয়ে অনেকেই হাত পা মেরুদণ্ড ভেঙে আজ পঙ্গু। আমি ওইখানে সুইং অপারেটর ছিলাম, আমি চারতলা ফ্লোরে চাকরি করতাম। 6:45 বাজে আগুন লাগে, সেখান থেকে মনে করেন যে বাঁচার জন্য লাফালাফি করে ছুটে অনেক কষ্টের বিনিময়ে তিনতলা পর্যন্ত আইসা। পরে স্যাম্পল রুম ভাঙ্গা লাপায়া পড়ি, সেখান থেকে আমার এই হাতটা ভাঙ্গা, এই জায়গার মাংসটা কাইটা পড়ে যায়, আমার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়, আমার ঘাড়ের হাড়টা ফেটে যায়। এখনও এতটুকু ফাঁকা আছে, মাথায় আঘাত পাই, চোখে আমি ক্লিয়ারভাবে দেখতে পাই না, কানে শুনতে পাই না। এই পেশ কালাবের সামনে আজ 45 দিন যাবৎ আজ আমরা জানি যে ক্ষুধার কি যন্ত্রণা, বৃষ্টিতে ভিজার কি যন্ত্রণা, হয়তো আপনারা বুঝতে পারবেন না। যারা বৃষ্টিতে ভিজছে আমার ভাই আমার বোন, আজ এখানে বুঝতে পারছি আমরা যে আমাদের হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, মেরুদণ্ড ভাঙ্গা, কোথাও আমরা সুচ চিকিৎসা পাচ্ছি না, পেটে খাবার মতো কোনো খাবার পাচ্ছি না, মাথায় থাকার মতো কোনো চাল পাচ্ছি না। এই দেখেন খোলা আকাশের ভিতরে আজ আমরা 45 দিন যাবৎ এই গুলোগুলো পড়ে আছে। সরকারের কোনো লোক আজ পর্যন্ত কোনো চোখে পড়ল না, কোন সেই বিজেপি সেই প্রধানমন্ত্রী সেই ধর্ম মন্ত্রণালয় আজ পর্যন্ত কোনো আমাদের কোনো খোঁজ খবর লাগলো না। ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং সুচিকিৎসা এই তিন দফা দাবি নিয়ে গত 45 দিন যাবৎ আন্দোলন করছে ভুক্তভোগীরা। তবে সংশ্লিষ্ট কারোর কোনো ভ্রুক্ষেপ নেই বলে হতাশ শ্রমিকেরা। আশ্বাস মিললেও মিলেনি অধিকার। আন্দোলনকারীদের অনেকেই অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এই শ্রমিকরা 45 দিন থেকে এখানে আছেন, গত এক মাস মানে যখন এক মাস পূর্ণ হলো এদের, সেদিন একটা কর্মসূচির মধ্য দিয়ে শ্রম মন্ত্রণালয়কে জানানো হয়েছিল যে তারা এই শ্রমিকরা এ যাবৎকালে শ্রম অধিদপ্তরেও দিয়েছিল, শ্রম মন্ত্রীর কাছে যোগাযোগ করার চেষ্টা করেছিল, স্মারকলিপি দিয়ে সচিব দেখা করিয়ে বলেছিলেন যে আমরা খুব দ্রুত ব্যবস্থা নিচ্ছি। কিন্তু 19 তারিখে এখানে শুধুমাত্র ড্রাইভের পক্ষ থেকে একটা টিম এসে শ্রমিকদের নাম ঠিকানা নিয়ে গেছেন, তারপরে এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নিতে আসেন নাই। অগ্নিকাণ্ডে আহত এবং নিহত শ্রমিকেরা দেশ বিদেশের বিভিন্ন মাধ্যম থেকে কিছু আর্থিক সাহায্য পাওয়া ছাড়া দেশের শ্রম আইন এবং প্রচলিত আইনে কোনো ক্ষতিপূরণ পাননি। তারা আরও বলেন, দাবি আদায়ে প্রয়োজনে প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়া কিংবা আত্মহত্যা করতেও দ্বিধা করবে না। আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিনটা দাবি, একটা হলো ক্ষতিপূরণ, আরেকটা হলো পুনর্বাসন, আরেকটা দীর্ঘমেয়াদী সুচিকিৎসা। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের দাবি তিনটা দ্রুত মেনে নেক, আর যদি না মেনে নেওয়া হয় তাহলে আমরা আত্মহত্যা করা প্রস্তুত, যখন তখন বাধ্যমূলক আমরা আত্মহত্যা করতে পারবো, আমরা প্রস্তুত নিয়ে আসছি বাড়ি। আর ক্ষতিপূরণ যত মতো না দেবো তত আমরা চলে যাবো না এখান থেকে। তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের আজ 8 বছর পূর্ণ হতে চলল, কিন্তু এখনও তাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন কিংবা সুচিকিৎসা নিশ্চিত করা হয়নি। অনতিবিলম্বে তাদের তিন দফা দাবি পূরণ না করলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিলেন ভুক্তভোগীরা। মুশফিকুর রহমান, আমার সংবাদ, ঢাকা।